তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে হার্ড ডিস্কের যে সিকিউরিটি আছে এগুলো আপনারা ইরেজ করবেন, বা আপনারা কিভাবে হার্ড ডিস্কে যদি কোনো ধরনের সিকিউরিটি বা কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে আপনারা এগুলো কিভাবে আপনারা অতি সহজেই ফিক্স করতে পারেন আমি আপনাদের দেখাবো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আপনারা অবশ্যই হিডেন বুট সিডি 9.9 যে ভার্সনটি আছে আপনারা সিডি রুমে ঢুকিয়ে নেবেন। এখন আমরা বুট মেনু থেকে আমরা আমাদের যে সিডি রুম অপশনটি আছে আমরা এটিতে নিয়ে ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর আমাদের যে হিডেন বুট সিডি 9.9 যে অপশনগুলো আসছে এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে স্টার্ট বুট সিডি অপশনে আমরা চলে যাব। তো তো বন্ধুরা, আমাদের এখানে 6 নম্বর আছে হার্ড ডিস্ক টুলস, ঠিক আছে? তো আমরা এখান থেকে হার্ড ডিস্ক টুলে নিয়ে ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর আমাদের এখানে মোর অপশন আছে 8 নম্বরে। তো আমরা মোর অপশনে নিয়ে ইন্টারপ্রেস করব। তো মোর অপশনে যাওয়ার পর আমাদের আবার 8 নম্বরে আছে আমাদের মোর অপশন। তো আবার মোর অপশনে চলে যাব। তো যাওয়ার পর আমাদের এখানে বন্ধুরা এসডিডি ইরেস 4.0 আমাদের একটি অপশন আছে। তো আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব, ঠিক আছে? তো ইন্টারপ্রেস করার পর আমাদের এখানে বন্ধুরা একটি অপশন চলে আসছে, এখান থেকে আমরা ওয়াই প্রেস করব, তারপর আবার ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর আমাদের এখানে আবার বন্ধুরা এখান থেকে কন্টিনিউ করার জন্য আমরা এনি কি প্রেস করব কিবোর্ডে, যে কোনো একটি কীতে। তারপর আমাদের এখানে আমাদের এই সফটওয়্যারটি কীভাবে কাজ করবে বা কী আছে সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে? আর এখানে আপনারা অবশ্যই দেখেন বন্ধুরা যে আমাদের এসডিডি ইরেস সিকিউরিটি ইরেস, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোভাইডেড হিডেন ইন, আমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে আমরা এই কাজটি করতে চাইলে আমরা ওয়াই দিব, এগ্রি করতে চাইলে। তো আমরা এখন ওয়াই প্রেস করে ইন্টার প্রেস করলাম। তারপরে বন্ধুরা আবার আমরা ওয়াই প্রেস করব, ঠিক আছে? তো ওয়াই প্রেস করার পর আমাদের এখানে একটি অপশন চলে আসছে। তো বন্ধুরা, আমাদের শাটা, আমাদের 4 নম্বর শাটা পোর্টে লাগানো আছে, স্ল্যাবের মধ্যে লাগানো আছে আমাদের ম্যাক্সটোর একটি হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটি লাগানো আছে, এখন আমাদের এখানে সিলেক্ট করতে হবে, আমরা এখানে সিলেক্ট করব। তো আমাদের যেহেতু S1 লাগানো আছে, তো আমরা এখন S1 দিব, ঠিক আছে? তো S1 দিয়ে আমরা আমাদের ম্যাক্সটোর হার্ড ডিস্কটি আমরা সিলেক্ট করব। তো আমরা S, তারপরে আমরা 1 দিলাম, ঠিক আছে? তো 1 দেওয়ার পর আমরা ইন্টারপ্রেস করলাম। তো ইন্টারপ্রেস করার পর আমাদের আবার ওয়াই প্রেস করতে হবে এখানে, তারপর আবার ইন্টারপ্রেস করলাম। তো বন্ধুরা, আমাদের এখানে যে হার্ড ডিস্কের যে পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডের যে অপশনগুলো আছে আমাদের এখানে শো করছে। তো আমরা কিবোর্ডে 1 প্রেস করলে আমাদের হবে ফর এক্সিকিউটিং সিকিউরিটি সিকিউর ইরেস, ঠিক আছে? তো আমাদের আমাদের যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমাদের 1 নম্বরের যে অপশনটি আছে এটিতে দিলেই চলে যাবে। তো আমাদের হার্ড ডিস্কটিতে বন্ধুরা কোনো ধরনের যদি লক করা থাকে, ঠিক আছে? তো আমাদের এখানে লেখা আছে আনলক ডিজেবল ড্রাইভ উইথ এসডিডি ইরেস পাসওয়ার্ড। তো আমাদের এই আমাদের হার্ড ডিস্কে যদি কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমরা ইউ প্রেস করলে আমাদের পাসওয়ার্ড ডিজেবল হয়ে যাবে বা আমাদের এটি ইরেস হয়ে যাবে, ঠিক আছে? বা আনলক করতে হলে আপনারা ইউ দিয়ে করতে পারেন। আর আপনারা হার্ড ডিস্ক এটি করার পর যে কাজটি করবেন এখানে সি টু চেঞ্জ দ্য হার্ড ডিস্ক ডেট অ্যাক্টিভ। তো অবশ্যই আপনারা হার্ড ডিস্কে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে এটি আপনারা এখান থেকে ইরেজ করে অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে দিবেন হার্ড ডিস্কটি। তো আমরা এখন ইউতে প্রেস করব। ইউতে প্রেস করার পর আমরা ইন্টার প্রেস করব। তো বন্ধুরা, আমাদের হার্ড ডিস্কে যে পাসওয়ার্ড ছিল এটি সাকসেসফুলি দেখাইছে এখানে। তো আমরা এখন ইন্টার দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে আবার আমরা এখান থেকে S1 দিয়ে আমরা আবার আমাদের হার্ড ডিস্কটি সিলেক্ট করলাম। করার পর আমরা হার্ড ডিস্কটি আমরা আবার এখান থেকে বন্ধুরা
আপনারা চাইলে, তারপরও যদি না হয় আপনারা এক নাম্বার প্রেস করে তারপর আবার ইন্টার প্রেস করবেন, তারপরে ওয়াই দিবেন। তো এই যে বন্ধুরা, ঠিক আছে, তো হার্ড ডিস্ক সিকিউরিটি ইরেস ডট ডট, তার মানে আমাদের হার্ড ডিস্কটি ইরেস হয়ে গেছে। আর আমাদের এখানে দ্য কারেন্ট টাইম ইজ, মানে আমাদের কম্পিউটার টাইম এখানে শো করছে আর আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, তাহলে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিভিন্ন ধরনের আপনারা আকর্ষণীয় টিউটোরিয়াল পাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে এই বিদায় নিলাম, আবার পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।